싸우게. 아싸. 저 아무래도 한대리고 쓰면 오시는 답답한 코너도 앞에 킥삽. 이렇게 됐을 때 아시다 쓰 에이터 때 수트로 그거 아마도 같이 또 만약 코팅 만화 봐 어느 게 만화 할때 빨아 내리고 쓰기도 하고 봐 수트로 액체리 키 보자지 시대 아무래도 쓰때 빨나. 저 아미 한번 제가 당한 짜스 타고 오시다 쓰 에이 수트로 그거 자스 아마 데피네션 되게 또 이리 걸때 빨아. 클리어. 저 아마 자스 데피네션 되게 답답한 코너도 앞에 킥삽 앞에 수트로 그거 또 이리 걸고. 시대 좀 아마도 게 버튼이 잠깐 왜 이제 답답한 코너도 볼때 키 보자. 결국. 아마 একটা বস্তুকে যখন তাপ দিব তখন বস্তুটা কি হবে বস্তুটা প্রসারিত হবে সেটা গেল হচ্ছে প্রসারণ নিয়ে আমরা আলোচনা করছি বাট আমরা যখন একটা বস্তুকে তাপ দিব তখন বস্তুটা তাপমাত্রা বাড়বে তখন বস্তুটা কি হবে তাপমাত্রা বাড়বে শুনো এইদিকে একটা কথা আমাদেরকে আগে বুঝে নিতে হবে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কি তাপ হচ্ছে একটা এক প্রকার শক্তি বা তাপেও তোমার যে একটা শক্তি জাস্ট তাপ তাপমাত্রা হচ্ছে যে তোমার ওই তাপটা কি একটা বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হবে নাকি কোন বস্তু থেকে কোন বস্তুতে প্রবাহিত হবে সেটার একটা নির্দেশক মাত্র এবং আমরা এই যে আমাদের যে সেলসিয়াস ফারেনহাইট কেলভিন যে স্কেলগুলো পড়ালাম ওই স্কেলগুলো কোন সময় তাপ মেজার করে না ওরা যেটা মেজার করে সেটা হচ্ছে তাপমাত্রা অর্থাৎ আমি যখন বলবো তোমাকে যে কোন একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস সেটা বলতে বোঝাই ওই বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস ওই বস্তুতে তাপ 30 ডিগ্রি এরকম না তাপের একক হচ্ছে জুল ঠিক আর তাপমাত্রার ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা সেলসিয়াস কেলভিন ফারেনহাইট সো খেয়াল করো আমরা যখন একটা বস্তুকে তাপ দিব আমরা যখন একটা বস্তুকে তাপ দিব তখন কি হবে বস্তুটার তাপমাত্রা বাড়তে থাকবে এবং আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে বস্তুটার কি হয় আমরা ধরো এই বস্তুটাকে তাপ দিচ্ছি বস্তুটাকে তাপ দিচ্ছি অর্থাৎ বস্তুটাকে যখন তাপ শক্তি দিচ্ছি তখন বস্তুটা কি হচ্ছে তাপমাত্রা বাড়তেছে বুঝা গেছে ব্যাপারটা তাহলে এটা ধরো আমরা কিউ তাপ দিয়েছি কত তাপ দিয়েছি কিউ পরিমাণ তাপ দেওয়াতে এটা যে তাপমাত্রা ছিল সেটা ডেল্টা থিটা বাড়লো কতটুকু বাড়লো ডেল্টা থিটা কতটুকু বাড়লো এই বস্তুটাতে কিউ পরিমাণ তাপ দেওয়াতে বস্তুটার তাপ কতটুকু বাড়লো তাপমাত্রা কতটুকু বাড়লো ডেল্টা থিটা অর্থাৎ ইনিশিয়ালি তাপমাত্রা ছিল থিটা 1 যখন আমরা তাপ দিলাম তখন তাপমাত্রা বাড়লো হইল কত থিটা 2 হইল কত থিটা 2 এই পর্যন্ত বুঝা গেছে আচ্ছা এখন দেখো এখন আমাদের কি বুঝতে হবে যে তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায় তাপ ধারণ ক্ষমতা एक्चुअली শুনো তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝায় কোন বস্তুর তাপমাত্রা খেয়াল করো কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ দিতে হবে আমাদের কি বললাম তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝায় কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমাকে কতটুকু তাপ দিতে হবে আমি এই বস্তুটার তাপমাত্রা ডেল্টা থিটা বাড়াইতে কতটুকু তাপ দিছি কতটুকু তাপ দিছি কিউ পরিমাণ কিউ পরিমাণ তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায় তাপ ধারণ ক্ষমতা মানে কিউ কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে তার মানে তুমি অ্যাকচুয়ালি কি করছো ডেল্টা থিটা বাড়াইতে কতটুকু তাপ দিছো ডেল্টা থিটা বাড়াইতে কতটুকু তাপ দিছো ডেল্টা থিটা বাড়াইতে কিউ পরিমাণ তাপ দিতেছেন কিউ পরিমাণ তাপ দিছো ওই কি নিয়ম করো 1 কেলভিন বাড়াইতে কতটুকু তাপ দিতে হবে আমরা যখন একটা বস্তুতে তাপ দিব তখন বস্তুটা কি হবে তাপমাত্রা বাড়বে আমরা যখন একটা বস্তুতে তাপ দিব তখন বস্তুটার তাপমাত্রা বাড়বে তো আমি ধরে নিলাম যে বস্তুটাকে আমি কিউ পরিমাণ তাপ দিচ্ছি বস্তুটা তাপমাত্রা তখন কতটুকু বাড়লো ডেল্টা ডেল্টা থিটা তাহলে এইভাবে নালে সাংখ্যিক মান দিয়ে করো ধরো আমি বস্তুটাকে 10 জুল তাপ দিছি তখন বস্তুটা তাপমাত্রা বাড়লো হচ্ছে 2 কেলভিন কতটুকু বাড়লো 2 কেলভিন 10 জুল তাপ দেওয়ায় তাপমাত্রা কতটুকু বাড়ছে 2 কেলভিন 10 জুল তাপ দেওয়ায় তাপমাত্রা কতটুকু বাড়ছে 2 কেলভিন তার মানে এটাকে কি বলে 2 কেলভিন তাপ দিলে কতটুকু বাড়ে 10 জুল কতটুকু তাপ দিতে 2 কেলভিন বাড়াইতে কতটুকু তাপ দিতে 10 জুল তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝায় যে তুমি যদি বস্তুটার কি তাপমাত্রা 1 কেলভিন বাড়াও তখন তোমাকে কতটুকু তাপ দিতে হবে 2 কেলভিন দিতে গেলে যদি তুমি 10 জুল দাও তাহলে 1 কেলভিন দিতে গেলে কতটুকু 10 বাই 2 জুল পার কেলভিন বুঝেছ ব্যাপারটা মানে এই যে 5 জুল পার কেলভিন এটাকে তুমি তাপ ধারণ ক্ষমতা বলছো ওটা কি তাপ ধারণ আমি জাস্ট ওইটাকে এরকম একটা চলক দিয়ে লিখছি ধরো কি ধরো আমি কিউ পরিমাণ তাপ দিলাম ধরো কতটুকু তাপ দিলাম 10 জুল এটাকে ধরো কিউ কিউ পরিমাণ তাপ দিলাম তাপমাত্রা কতটুকু বলো 2 কেলভিন এর ধরো ডেল্টা থিটা বাড়ছে তাহলে এই যে ডেল্টা থিটা তাপমাত্রা বাড়াইতে কতটুকু তাপ দিতে হচ্ছে কিউ পরিমাণ
তাহলে 1 কেলভিন দিতে কত রকম আয়তন হচ্ছে কিউবাইডের কত রকম দাবি হচ্ছে কিউবাইডের দাবিটা এই যে এই 1 কেলভিন দিতে যত রকম হচ্ছে সেটাই হচ্ছে কত তাপ ধারণ ক্ষমতা বুঝেন স্যারটা তার মানে কিউবাইডের দাবিটা সমস্যা লিখতে পারি তাপ ধারণ ক্ষমতা সেটাকে আমরা প্রকাশ করি এস দ্বারা এস দ্বারা কি সি সি দ্বারা সি দ্বারা সি দ্বারা এই কি দ্বারা প্রকাশ করি সি দ্বারা তাহলে এই যে সি সমান সমান কিউবাইডের দাবিটা এই সূত্রটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে না তোমাদের বইয়ে 90% সূত্র হচ্ছে বই ঠিক নাম থেকে তৈরি এই যে আমি দৈর্ঘ্য প্রসারণ দেখাইলাম ক্ষেত্র প্রসারণ সবগুলো কি ওই ঠিক নাম থেকে তৈরি তুমি জাস্ট যে ডেফিনেশনটা জানো ওই ঠিক নাম থেকে তৈরি করে ফেলতে পারবা পরীক্ষা হলে যে সূত্র বলা যায় ওই ঠিক নাম দিয়ে করতে পারবা বুঝা গেছে ব্যাপারটা জাস্ট এক দুইটা সূত্র কিছু কিছু বিজ্ঞানের সূত্র যেরকম ধরো নিউটনের সূত্র বলের সূত্র এফ সমান সমান এমএ এটা তো আর ওই ঠিক নাম দেওয়া হবে না আবার ধরো ওহমের সূত্র আই সমান সমান ভি বাই আর এটা তো আমার ওই ঠিক নাম দেওয়া হবে না ওইটা হচ্ছে ওদের নির্দিষ্ট একটা সূত্র কুলম্বের সূত্র এছাড়া যত সূত্র আছে যত তুমি সূত্র পাবা সবগুলো সূত্র তুমি ওই ঠিক নাম থেকে বানাইতে পারবা বুঝা গেছে ব্যাপারটা এখন দেখো তাহলে তোমরা যদি তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা হয়ে থাকে কি বলা তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা হয়ে থাকে এখন আমি দেখো হচ্ছে আপেক্ষিক তাপ শুনো আপেক্ষিক তাপে চাইতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা মোটামুটি একই জাস্ট তাপ আপেক্ষিক তাপে আমরা অন্য একটা প্যারামিটার কি বিবেচনা করছি কি অন্য একটা প্যারামিটার যেরকম দেখো এই যে এই বস্তুটাতে কত কত তাপ দিছিল ডেল্টা থিটা যে কারণে সরি ডেল্টা থিটা তাপমাত্রা বাড়াইছি কত রকম তাপ দিয়েছিল কিউ পরিমাণ ডেল্টা থিটা বাড়াইতে কত রকম তাপ দিয়েছিল কিউ পরিমাণ এখন আমরা অন্য একটা প্যারামিটার বাড়াবো সেটা হচ্ছে বস্তুটা সাপোজ ধরো এম কেজি বলে এম কেজি বস্তুটা কত কেজি বলে এম কেজি বলে বস্তুটা কত কেজি বলে এম কেজি বলে তার মানে আমি এদিকে বললাম যে এম কেজি ভরের একটি বস্তুকে বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা বাড়াতে আমি কত রকম তাপ দিলাম কিউ পরিমাণ খেয়াল করো এম কেজি ভরের একটি বস্তুকে বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা বাড়াতে কত রকম তাপ দিলাম কিউ পরিমাণ তুমি যদি এটা না জানো তাহলে সাংখ্যিক মান দেখো নো প্রবলেম এখন দেখো আপেক্ষিক তাপ বলতে কি বোঝাই আপেক্ষিক তাপের ডেফিনেশনটা হচ্ছে যে ওই বস্তুটা যদি 1 কেজি ভরের হইতো কত কেজি ভরের হইতো 1 কেজি ভরের হইতো আর তুমি যদি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতা তখন তোমাকে কত রকম তাপ দিতে হতো ওইটা পরিমাণে হচ্ছে কি আপেক্ষিক তাপ কি বললাম বস্তুটা যদি কত কেজি হতো 1 কেজি হতো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন হয় তখন বস্তুকে কত রকম তাপ দিতে হতো ওই ঠিক নাম কি করতে পারবা না বড় আপেক্ষিক তাপ পাও কিনা খেয়াল করো ধরো ধরো এম কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা বাড়াতে আমি কত রকম তাপ দিলাম কিউ পরিমাণ তাপ দিলাম কত রকম তাপ দিলাম কিউ পরিমাণ তাপ দিলাম আপেক্ষিক তাপের ডেফিনেশনটা কি এই আপেক্ষিক তাপের ডেফিনেশনটা কি আপেক্ষিক তাপের ডেফিনেশন 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা কত থেকে কত পর্যন্ত যত রকম তাপ লাগছে খেয়াল করো ওই ঠিক নাম করো কিউ বাই কেসিসে রূপান্তরিত করতে পারো কিউ সমান সমান এখন আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে তার সম্পর্কটা কি হলো সম্পর্কটা কি হলো দেখো এই আপেক্ষিক তাপ সমান সমান এস সমান সমান কিউ বাই এম ইনটু ডেল্টা থিটা আর তাপ ধারণ ক্ষমতা সি সমান সমান হচ্ছে কিউ বাই ডেল্টা থিটা তোমরা দেখো এই এই আপেক্ষিক তাপের কিউ বাই ডেল্টা থিটা পোরশনটাকে যদি আমি সি লিখে ফেলি আমার কোনো অপরাধ হবে না না দেখো এটা যদি আমি সি লিখি দ্যাট মিন এস সমান সমান হবে 1 বাই 1 বাই সরি সরি না সি না তো আপেক্ষিক তাপ সমান সমান হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বাই আমরা সামনে এই জন্য আরেকটু ডিটেলস পড়বো যখন যে একটা বরফ আমরা তাপ দিলে ওইটা কিভাবে হয় সামনে লেকচার গুলোতে কেন্দ্রমিতির মূলনীতি নিয়ে আমরা আলোচনা করবো ওকে থ্যাংক ফর ওয়াচিং।